বিতর্ক শিক্ষার্থীর জ্ঞানকে ধারালো করে আর মনকে করে যুক্তিবাদী। প্রিয় দর্শক, সম্প্রতি দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিকাশ নামের এক বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা দেশের এখানে সেখানে অহরহ অনুষ্ঠিত হচ্ছে। এতে শানিত হচ্ছে শিক্ষার্থীর শিখন ও মনন। কিন্তু এবার বিতর্ক আয়োজন করা হল দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তীয় শিক্ষার্থীদের জন্য। এটিএন বাংলার সঙ্গে বিতর্ক বিকাশ শিরোনামের এই বিতর্কে সহযোগিতার হাত বাড়ালো ডিবেট ফর ডেমোক্রেসি এবং বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক। গত 18 ফেব্রুয়ারি এটিএন বাংলার বসুন্ধরা সিটির স্টুডিওতে প্রতিযোগিতার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেনারেল ম্যানেজার ডক্টর জয়া সেন গুপ্তা এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। আমরা যে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি বিতর্ক বিকাশ, এটি হবেই সুবিধাবঞ্চিত স্কুলদেরকে নিয়ে। এই কার্যক্রমের জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ব্যারাকের সকল কর্মকর্তাকে, শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষা অধিদপ্তরের সকলকে, যে একটি মহৎ কাজে আপনারা এগিয়ে এসেছেন। সারা বাংলাদেশ ব্যাপী সব স্কুলকে নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা, এটি একটি বিশাল ব্যাপার এবং বিশালের সঙ্গে একটা ব্যয়বহুলও ব্যাপার, এবং ব্যারাক এই পুরো দায়িত্বটা নিজেদের কাছে নিয়েছেন বলে ওনাদেরকে আমি জানাই এটিএনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ জানাই যে ওনারা এটিএন বাংলাকে বেছে নিয়েছেন মিডিয়া পার্টনার হিসাবে এবং এটি পুরো দেশব্যাপী এই অনুষ্ঠানটিকে চালাবার জন্য আমরা তাদের সঙ্গে যে চুক্তিবদ্ধ হয়েছি আমরা এতে গর্বিত। আমি আশা করব ভবিষ্যতেও ব্যাক এরকম কার্যক্রম যতগুলি করবেন বাংলাদেশে শিক্ষামূলক কার্যক্রম, প্রতিটি দায়িত্ব আমরা নিতে রাজি আছি। উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শিক্ষা সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নোমানুর রশিদ, এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগের প্রধান নওয়াজেশ আলী খান সহ অনেক বিজ্ঞজন। দেশের প্রত্যন্ত অঞ্চলের 8,000 বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পাবে। এমন বড় মাপের কাজের জন্য আমরা আয়োজক কর্তৃপক্ষদের কৃতজ্ঞতা জানাই।